বৈশ্বিক সংকটে দুর্ভিক্ষের ইঙ্গিত প্রধানমন্ত্রীর খাদ্য উৎপাদন বাড়ানোর তাগিদ দু একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবে 57 জেলা পরিষদে ভোট গ্রহণ সম্পন্ন মালয়েশিয়ায় শ্রমিক পাঠানোর সুনির্দিষ্ট ছাড়পত্র নেই স্বাস্থ্য পরীক্ষার নামে শত কোটি টাকা আত্মসাৎ ছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম আমন্ত্রণ দুপুর 2টার একুশের সংবাদে সাথে আছি রক্তিম ত্রিপুরা দর্শক একুশে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/ekushey24online এছাড়া সংবাদে আরও থাকছে তিন দিনের লালন স্বর্ণ উৎসব শুরু বাউল ভক্ত ও দর্শনার্থীর ভিড়ে মুখরিত কুষ্টিয়ার আখড়া বাড়ি বৈশ্বিক সংকটে দুর্ভিক্ষের ইঙ্গিত দিয়ে দেশে খাদ্য উৎপাদন বাড়ানোর তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা উৎপাদিত পণ্য সংরক্ষণ করে রপ্তানির কথাও ভাবা হচ্ছে বলে জানান প্রধানমন্ত্রী বিস্তারিত জানাচ্ছেন আকবর হোসেন সুমন বিশ্ব খাদ্য দিবস উদযাপনে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে কৃষি মন্ত্রণালয়ের এই আয়োজন গণভবন থেকে যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজকের অনুষ্ঠানের সভাপতি সংবিধান অনুযায়ী মৌলিক অধিকার নিশ্চিতে আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের ভূমিকা তুলে ধরেন প্রধানমন্ত্রী দেশের সফলতায় ঈর্ষাকাতর বিএনপির সমালোচনা করেন তিনি বাংলাদেশ গরিবই থাকবে ভিক্ষুকের জাতি হয়ে থাকবে হাত পেতে চলবে ভিক্ষা চেয়ে চলবে এটা হলো তাদের নীতি তার কারণ হচ্ছে এরা তো স্বাধীনতাই বিশ্বাস করেনি কাজী স্বাধীনতা বিরোধী আলবদর রাজাকার পাকিস্তানি হানাদার বাহিনী দোসর জাতির পিতার হত্যাকারী এদের নিয়েই তো তাদের সরকার গঠন কাজে এই বাংলাদেশ স্বাধীনতা অর্জন করে বাংলাদেশ সফল হবে সর্বক্ষেত্রে এটা বোধ হয় তারা কিছুতেই সহ্য করতে পারে না যুদ্ধ পরিস্থিতি ও মার্কিন নিষেধাজ্ঞায় সৃষ্ট বৈশ্বিক সংকটে দুর্ভিক্ষের ইঙ্গিত দেন প্রধানমন্ত্রী আমরা সব ধরনের ভর্তুকি দিয়ে কৃষি ব্যবস্থাটাকে সচল রাখার চেষ্টা করে যাচ্ছি আর বিশেষ করে ইউক্রেন যুদ্ধের পরে পরিবহন এবং খাদ্য প্রাপ্তিতে যে সমস্যা বিশ্বব্যাপী দেখা দিয়েছে এই সমস্যা থেকে বাংলাদেশকে মুক্ত রাখতে হবে কারণ আপনারা দেখেছেন যে আন্তর্জাতিক সংস্থাগুলি আজকে বলছে যে বিশ্বে দুর্ভিক্ষ দেখা দেবে খাদ্যের অভাব দেখা দেবে তা আমাদের বাংলাদেশের জন্য কোনোরকম খাদ্য অভাব দেখা না দেয় অপচয় না করে উদ্বৃত্ত খাদ্য সংরক্ষণের মাধ্যমে রপ্তানির পরামর্শ দেন সরকার প্রধান আমরা যদি তরি তরকারি ফল মূল যে যা পারি উৎপাদন করি তাহলে বাংলাদেশে কোনোদিন আর খাদ্যের দুর্ভিক্ষ হবে না বিশ্বব্যাপী যদি দুর্ভিক্ষ হয় বাংলাদেশ যাতে খাদ্য যোগান দিতে পারে সেই ব্যবস্থাটাই আমাদের করতে হবে আমরা প্রক্রিয়াজাত করে এটা রপ্তানি করে অনেক দেশের খাদ্য ঘাটতিতে তাদের সহায়তা যাতে করতে পারি সেটা মাথায় রেখেই আমাদের সকল পদক্ষেপ নিতে হবে সংকট মোকাবেলায় মাটি ও মানুষের প্রতি আস্থা রাখেন বঙ্গবন্ধু কন্যা এই মাটি আর মানুষ এই তো আমাদের সব থেকে বড় শক্তি আকবর হোসেন সুমন একুশে টেলিভিশন ঢাকা দু একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ পরিবেশে 57 জেলা পরিষদের ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে ভোট নেওয়া হয়েছে ইভিএমে অপ্রীতিকর ঘটনা এড়াতে সতর্ক অবস্থানে ছিল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা প্রতিনিধিদের সহায়তায় মাসুম আলী স্যার প্রতিবেদন সকাল থেকে উৎসাহ উদ্দীপনায় পছন্দের প্রার্থীকে ভোট দেন ভোটাররা সকাল 9টায় শুরু হওয়া ভোট একটানা চলে দুপুর 2টা পর্যন্ত দু একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেন 92 জন এদের মধ্যে সংরক্ষিত সদস্য পদে 60 আর সাধারণ সদস্য পদে লড়াই করেন 1485 জন কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় বিনা ভোটে চেয়ারম্যান নির্বাচিত হন 26 জন আনন্দকর ঘন পরিবেশে ভোটটা দিতে পারছি এবং এভরিথিং ওয়াজ গুড আমরা জনগণের নির্বাচিত আবার ভোটার এই জন্য আমরা সবাই দায়িত্বশীল এই জন্য এই ভোট নিয়ে কোনো সন্দেহ নাই ইনশাল্লাহ খুব শান্ত সুষ্ঠুভাবে ভোট হবে মোট ভোট কেন্দ্র ছিল 477 আর ভোট কক্ষ 955টি ভোটার 63,159 জন ভোট নেওয়া হয়েছে ইভিএমে প্রতিটি কেন্দ্রে ছিল সিসিটিভি যারা নির্বাচনের দায়িত্বে আছেন তারা সুস্থ সুন্দরভাবে সুন্দর একটা পরিবেশে একদম ভোটার ছাড়া কেউ ভিতরে ঢুকবে না মোবাইল নিষিদ্ধ এভাবেই তারা কাজ করছেন ইভিএম নিয়ে মনে হয় কোনো ভোটারের সমস্যা নাই আমি
ইভিএম নিয়ে ভোটারদের কথা বলেছি যে আপনারা কি বুঝতে পেরেছেন এই ভোটকে সুন্দরভাবে সুষ্ঠুভাবে দিতে পারবেন, প্রত্যেকেই বলছে হ্যাঁ। খুবই উৎসবমুখর পরিবেশে আমাদের এই ভোটটা, আমাদের সাতক্ষীরা সদর উপজেলার ভোটটা খুবই উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে। নির্বাচনের পরিবেশ খুবই সুন্দর, আইন শৃঙ্খলা বাহিনী তাদের সুন্দরভাবে তাদের কাজগুলো করে যাচ্ছে। নিরাপত্তা নিশ্চিতে সতর্ক অবস্থানে ছিল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। এছাড়া স্ট্রাইকিং ফোর্সের টহলের পাশাপাশি রিজার্ভ ফোর্স হিসেবে মাঠে ছিল বিজিবি। মাসুম আলিসা, একুশে টেলিভিশন। খুলনা থেকে প্রতিনিধি মহেন্দ্রনাথ সেন জানাচ্ছেন সেখানকার জেলা পরিষদ নির্বাচনের খবর। এই কেন্দ্রে মোট 42 জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছে এবং আমরা যতটুকু জানতে পেরেছি যে 9টি উপজেলায় 9টি কেন্দ্রে প্রায় কেন্দ্রগুলোতেই কিন্তু শতভাগ ভোট পড়েছে। আপনাকে একটু জানিয়ে রাখতে চাই, এবারে নির্বাচনে মোট ভোটারের সংখ্যা 978 জন, চেয়ারম্যান পদে 3 জন এবং সাধারণ সদস্য 9টি পদের জন্য 28 জন এবং সংরক্ষিত সদস্য 3 জনের জন্য 13 জন প্রতিদ্বন্দ্বিতা করছে। সর্বশেষ আমাদের এখন যে ইভিএমগুলো তারা গুছিয়ে নিচ্ছেন, তারপরেই তারা ভোট গণনা করবে। দুই দিনের সফর শেষে ঢাকা ছেড়েছেন ব্রুনাইয়ের সুলতান হাজি হাসালান বলকিয়া। সকাল 9:25 ঢাকা ত্যাগ করেছেন তিনি। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে বিদায় জানান পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন। শনিবার দুই দিনের রাষ্ট্রীয় সফরে ঢাকায় আসেন সুলতান। ঢাকা সফরকালে রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেন সুলতান। এছাড়া সুলতানের সঙ্গে বৈঠক করেছেন পররাষ্ট্রমন্ত্রী। সুলতানের সফরে দুই দেশের মধ্যে 1টি চুক্তি ও 4টি সমঝোতা স্মারক সই হয়েছে। এ যেন ঘোড়ার আগে লাগাম জুড়িয়ে দেয়া। মালয়েশিয়ায় শ্রমিক পাঠানোর সুনির্দিষ্ট ছাড়পত্র ছাড়াই লাখো শ্রমিকের কাছ থেকে স্বাস্থ্য পরীক্ষার নামে হাতিয়ে নেওয়া হয়েছে শত কোটি টাকা। এতে শঙ্কিত জনশক্তি রপ্তানিকারকরাও। বিস্তারিত জানাচ্ছেন আতিক রহমান পূর্ণিয়া। বিদেশ যেতে শ্রমিকদের ভিসা চূড়ান্ত হলে মেডিকেল টেস্টের প্রয়োজন হয়। গত ডিসেম্বরে কেবল নতুন করে মালয়েশিয়ায় শ্রমবাজার খোলার সিদ্ধান্ত হয়েছে, যা এখনও সিন্ডিকেট চক্করে ঘুরপাক খাচ্ছে। শ্রমিক পাঠানোর সুনির্দিষ্ট কোনো ছাড়পত্র নেই জনশক্তি রপ্তানিকারক প্রতিষ্ঠানগুলোর হাতে, কিন্তু সারা দেশ থেকে লক্ষ লক্ষ মানুষের কাছ থেকে অগ্রিম টাকা নিয়ে মেডিকেল করাচ্ছে জনশক্তি রপ্তানিকারক প্রতিষ্ঠান ও তাদের দালালরা। জনপ্রতি নেওয়া হয়েছে 7-10 হাজার টাকা। এর আগে গত বছরও এভাবে প্রায় 8 লাখ শ্রমিকের মেডিকেল করালেও তারা কেউই মালয়েশিয়া যেতে পারেননি। কর্মীর প্রয়োজন মালয়েশিয়ার, কর্মীর প্রয়োজন দুবাই, কর্মীর প্রয়োজন সিঙ্গাপুরের, কর্মীর প্রয়োজন লিবিয়া। ওই কোম্পানি আমাদের কাছ থেকে কর্মী নিবে, তারা তাদের প্রয়োজনে তারা কর্মী নিবে, ফ্রি নিবে, ফ্রি অফ কস্ট। ইভেন এরকম হওয়া উচিত আমাদের মিনিস্ট্রি যারা বলে, এটা তো কেউ কতটুকু মিনিস্ট্রি মানতেছে, এমন সিন্ডিকেট হচ্ছে আমাদের সরকারও জানে, আমাদের মন্ত্রী মহোদয় জানে, সচিব মহোদয় জানে, তা তারা তো সবই জানে, জানলে তারা কেন কন্ট্রোল করতেছে না, এটা এটা আমার বোধগম্য নয়। সরকারকেও বিষয়টি নজরে আনা হয়েছে। মেডিকেল কেন হলো ডিমান্ডবিহীন, এদের এদের এর কর্মের ব্যবস্থা কি? লোকজন টাকাও দিল, রক্তও দিল, কিন্তু তাদের যাওয়ার কোনো সুনির্দিষ্ট কোনো কোম্পানি নিশ্চিত করতে পারে নাই। এবং এই বিষয়ে আমি মাননীয় সচিব মহোদয়ের কাছে আমার বিনতির সহিত আমি আবেদন জানিয়েছি। সরকারি সংস্থাগুলো অনেকটাই যেন হতাশ যাচ্ছে বলে প্রথমে ঝাঁপে পড়তে হবে তা না, আমার মনে হয় যে কর্মীরা যেন একটু যাচাই করে যায়, প্রথম ফ্লাইটেই উঠতে হবে এমন না, আগে বেতন কত হবে, কত খরচে যাওয়া যাবে, এগুলো যাচাই করে একটা শৃঙ্খলার সাথে অতিরিক্ত আগ্রহ দেখিয়ে দালালকে উদ্বুদ্ধ করার কোনো দরকার নেই। এখানে প্রচুর আগাছাও আছে, সেই আগাছার উৎপাটন করাটা কঠিন, কিন্তু আমরা এটা করব। সংঘবদ্ধ চক্রের খপ্পরে পড়ে গত কয়েক বছর মালয়েশিয়ায় শ্রমিক পাঠাতে পারছে না বাংলাদেশ, এবারও প্রভাবশালী চক্রের মধ্যেই ঘুরপাক খাচ্ছে। নিজেদের অসুস্থ প্রতিযোগিতায় শ্রমিক পাঠাতে না পারার সঙ্গে দেশের সাধারণ মানুষও প্রতারিত হচ্ছে, কিন্তু শত শত কোটি টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারক চক্র। আতিক রহমান পূর্ণিয়া, একুশে টেলিভিশন, ঢাকা।
নিচ্ছি সংবাদ বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকছে। এলসি মার্জিন শতভাগে উন্নীত করাসহ নানা পদক্ষেপে কমেছে পণ্য আমদানি, ইতিবাচক বলছেন ব্যবসায়ীরা। আমন্ত্রণ আবারও দুপুর দুইটার একুশের সংবাদে। বৈদেশিক মুদ্রা বাজার স্থিতিশীল এবং এলসি মার্জিন শতভাগে উন্নীত করাসহ বেশ কিছু পদক্ষেপ নেয় কমেছে পণ্য আমদানি, তাই চট্টগ্রাম বন্দরে নেই আগের মতো জাহাজের জট। এদিকে এসব পদক্ষেপ ইতিবাচক মন্তব্য করে রপ্তানি বাড়ানোর তাগিদ দিয়েছেন ব্যবসায়ীরা। বিপ্লব মজুমদারের ক্যামেরায় একরামুল হকের প্রতিবেদন, জানাচ্ছেন মাসুম আল ইসা। এই মুহূর্তে চট্টগ্রাম বন্দর ইয়ার্ডে সর্বোচ্চ 36,000 কন্টেইনার রয়েছে, কিন্তু ধারণ ক্ষমতা 53,000। অথচ রাশিয়া ইউক্রেন যুদ্ধের আগে বন্দর ইয়ার্ডে ধারণ ক্ষমতার বেশি কন্টেইনারের স্তূপ জমে থাকত। বর্তমানে জাহাজের সংখ্যাও কিছুটা কম, জাহাজ কোনো জট নেই, জাহাজ সরাসরি আসলেই আমরা জাহাজ বার্থিং দিতে পারছি, এবং কন্টেইনারের যে আমাদের ধারণ ক্ষমতা বর্তমানে 53,000, সে তুলনায় আমাদের এখানে কন্টেইনার আছে 35-36,000-এর মতো বর্তমানে। সরকারের কিছুটা এম্বার্গো ছিল বিলাসী দ্রব্য আমদানির ক্ষেত্রে, কিংবা মিনটাইম ডলারের রেটও বেড়ে গেছে, এসব কারণে হয়তো আমদানি কম হতে পারে। চট্টগ্রাম বন্দরের পরিসংখ্যান মতে চলতি বছরের সেপ্টেম্বরে 1,01,493 টিউজ বা কন্টেইনারে আমদানি পণ্য এসেছে। গত বছরের সেপ্টেম্বরে আমদানি হয় 1,14,920 কন্টেইনার পণ্য। আমদানি আরও কমতে পারে বলে ব্যবসায়ীরা জানিয়েছেন। রাশিয়া ইউক্রেনের মধ্যে চলমান যুদ্ধের জের ধরে দেশের বৈদেশিক মুদ্রা বাজারকে স্থিতিশীল করা এবং এলসি মার্জিন শতভাগে উন্নীত করার মতো বিভিন্ন পদক্ষেপ নেয় আমদানি এখন নিম্নমুখী। বন্দর সক্ষমতা আসে থাকবে, কিন্তু আমার যদি যেটা বিলাসী দ্রব্য যেটা বলি সেগুলি যদি ইম্পোর্ট হয়, তাহলে আমার ডলার চলে যাবে, আমাদের দেশের ডলার চলে যাবে। এটা না হয়ে আমরা আমাদের মানে প্রধানমন্ত্রী যেটা বারবার বলছেন, আমরা একটু মেতব্যয়ী হই, একটু সাশ্রয়ী হই, যেহেতু পৃথিবী ব্যাপী একটা দুর্ভিক্ষের আভাস দেখা যাচ্ছে, এই দুর্ভিক্ষের আভাস থেকে যদি আপনি মুক্ত হতে চান, যেহেতু আমাদের 170 মিলিয়ন পিপলের এই দেশ, এই দেশকে অবশ্যই আমাদের মেতব্যয়ী হওয়া ছাড়া, সাশ্রয়ী হওয়া ছাড়া কোনো উপায় নেই। দেশের রপ্তানির তুলনায় আমদানি বৃদ্ধি এবং বৈশ্বিক বাজারে জ্বালানি সহ সব ধরনের পণ্যের আকাশ ছোঁয়া দামের কারণে বাংলাদেশ বর্তমানে রেকর্ড বাণিজ্য ঘাটতির মধ্যে রয়েছে। বিলাসবহুল পণ্য সহ আরও 27 ধরনের পণ্য আমদানিতে শতভাগ মার্জিন বাধ্যতামূলক করেছে বাংলাদেশ ব্যাংক। 3 মিলিয়ন ডলারের বেশি মূল্যের এলসি খোলার 24 ঘন্টা আগে ব্যাংকগুলোকে কেন্দ্রীয় ব্যাংককে জানাতে বলা হয়। এসব কারণে কমে আসছে আমদানি, যা ইতিবাচক বলে ব্যবসায়ীরা মনে করেন। তবে রপ্তানি বাড়ানোরও তাগিদ দেন ব্যবসায়ীরা। মাসুম আলিসা, একুশে টেলিভিশন। উত্তাল সাগর কিংবা জলদস্যুদের ভয় জয় করে মাছ ধরলেও সংসারের স্বচ্ছলতা আসছে না সাগর পাড়ের জেলেদের। দুমুঠো ভাতের জন্য আড়তদারের কাছ থেকে তাদের নিতে হয় ঋণ, যা বয়ে নিয়ে বেড়ায় প্রজন্মের পর প্রজন্ম। সমস্যা সমাধানে নেই কোনো সরকারি উদ্যোগ। নাসিরউদ্দিন বিপ্লবের প্রতিবেদন, জানাচ্ছেন শতরূপা দত্ত। কখনো উত্তাল সমুদ্র, কখনো ট্রলারে জলদস্যুর হানা। বৈরী প্রকৃতি কিংবা দস্যুদের সাথে যুদ্ধ করে সাগর থেকে মাছ ধরেন আব্দুর রশিদ। আড়তদারের ঋণ শোধে বাবাকে সহায়তা করতে গিয়ে নিজেও জড়িয়েছেন ঋণের জালে। বৃদ্ধ বয়সেও শেষ হয়নি ঋণের বোঝা, যা বইতে হবে তার সন্তানকেও। সাগর থেকে ধরে আনা মাছ লাখ লাখ টাকায় বিক্রি হলেও আড়তদারের দেনা শোধ করে তার সামান্যই ঘরে নিতে পারেন জেলেরা। পরের বার সাগরে যাওয়ার আগে পরিবারের খরচ মেটাতে আবারও নিতে হবে দাদন। ঋণ নেয়া ও শোধের এ চক্র চলতে থাকে বছরের পর বছর। আড়তদারের কাছ থেকে 5,000 টাকা দাদন নিয়ে বাসাতে বউ বাচ্চার জন্য বাজার করে দিয়ে যায়। 10-12 দিন থাকার পরে আইসে 5,00,000 টাকা বিক্রি করলে 3-4,000 টাকা বেতন পাই। 1,00,000 টাকা দাদন নেওয়া এখন বাবার কাজ সাইডে দেশে আমি করতেছি। ঝুঁকিপূর্ণ পেশায় সন্তানরা যেতে না চাইলেও পিতার অনুরোধে এবং পিতার এই ঋণের বোঝা শোধ করার জন্যই তারা আবার এই পেশায় নিয়োজিত হওয়ার জন্য সদিচ্ছা পোষণ করছে। আড়তদারদের দাবি, ঋণ দিয়ে তাদেরই ক্ষতি হচ্ছে বেশি। অনেক জেলে ঋণ শোধ না করে পরিবার নিয়ে পালিয়ে যান। অনেক জেলেদের কাছে আমাদের লক্ষ লক্ষ টাকা পড়ে রয়েছে। আমার এই প্রতিষ্ঠানের প্রায় 1,70,00,000 টাকা নিয়ে তারা চলে গেছে।
দাদন চক্র থেকে জেলেদের বাঁচাতে কোনো উদ্যোগ নেই প্রশাসনের, তবে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবারও দিচ্ছেন আশ্বাস, এই ফাঁদ থেকে যাতে তারা বের হয়ে আসে এজন্য আমরা সর্বদা সচেষ্ট আছি, এবং একই সাথে যারা দাদন ব্যবসায়ী তাদের সাথে এদের যাতে কোনো বিরোধ না ঘটে সেটি নিরসন উভয় পক্ষের সাথে কথা বলে সেটি নিরসনের চেষ্টা অব্যাহত থাকবে। দাদনের হাত থেকে বাঁচতে পেশাও পরিবর্তন করতে চান জেলেরা। সতরূপা দত্ত, একুশে টেলিভিশন। শেষ করছি লালন উৎসবের খবর দিয়ে। বাউল সম্রাট ফকির লালন শাহর 132তম তিরুধান দিবস উপলক্ষে কুষ্টিয়ার কুমারখালীর আখড়া বাড়িতে শুরু হয়েছে 3 দিনের লালন স্মরণ উৎসব। অচেনাকে চেনা, আত্মার শুদ্ধি ও মুক্তির লক্ষ্যে দেশ বিদেশের হাজারো লালন অনুসারী বাউল ভক্ত ও দর্শনার্থীরা আখড়া বাড়িতে জড়ো হয়েছেন। আখড়া বাড়ি চত্বরে কালী নদীর তীরে বসেছে বিশাল লালন মেলা। সন্ধ্যায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ উৎসবের উদ্বোধন করবেন। এবারও সংস্কৃতি মন্ত্রণালয় ও জেলা প্রশাসনের সহযোগিতায় লালন একাডেমি উৎসবের আয়োজন করেছে। উৎসব নির্বিঘ্ন করতে সিসি ক্যামেরা, ওয়াচ টাওয়ার সহ কয়েক স্তরের নিরাপত্তা নিশ্চিত করেছে প্রশাসন। আর এরই সাথে শেষ করছি দুপুর 2:21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। বৈশ্বিক সংকটে দুর্ভিক্ষের ইঙ্গিত প্রধানমন্ত্রীর, খাদ্য উৎপাদন বাড়ানোর তাগিদ। দু একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবে 57 জেলা পরিষদে ভোট গ্রহণ সম্পন্ন। মালয়েশিয়ায় শ্রমিক পাঠানোর সুনির্দিষ্ট ছাড়পত্র নেই, স্বাস্থ্য পরীক্ষার নামে শত কোটি টাকা আত্মসাত। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন ekushey-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/ekushey24 অনলাইনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। সন্ধ্যা 6টায় একুশের দেশের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।